করিমগঞ্জে কংগ্রেসের সভায় তীব্র উত্তেজনা দেখা দেয়। শনিবার আয়োজিত কার্যকরী সভায় কংগ্রেস কর্মকর্তা জাকারিয়া আহমেদ পান্না মঞ্চে বসার স্থান না দেওয়ায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়। ফলে সভা বয়কট করলেন বদরপুর কেন্দ্রের তিনবারের বিধায়ক জামাল উদ্দিন আহমেদের ছেলে জাকারিয়া আহমেদের সমর্থকরা। এদিন জাকারিয়া সমর্থকরা করিমগঞ্জ জেলা কংগ্রেস আয়োজিত সভা কক্ষ থেকে বেরিয়ে আসার সময় কংগ্রেস বিরোধী বিভিন্ন স্লোগান সহ কমলাকর দে প্রকাশ্য মুর্দাবাদ, জেলা কংগ্রেস মুর্দাবাদ, কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষ মুর্দাবাদ ধ্বনি দিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার উপস্থিতিতে সভায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন বদরপুর কংগ্রেস কর্মীরা। সভাস্থল ত্যাগ করে বেরিয়ে আসার সময় প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদকে ঘেরাও করে জাকারিয়া সমর্থকরা ক্ষোভ প্রকাশ করেন। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। বিধায়ক তিনবার তো জামালউদ্দিনের ছেলে। কংগ্রেসের মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, আজকে বদরপুরের বিধায়ক রয়েছেন ইউডিএফের, কিন্তু কালালি হিসাবে রয়েছেন আমাদের জাকারিয়া আহমেদ পান্না। আজকে আমরা এখানে এসেছি কিন্তু ওনারা আমাদের কোনো রেসপন্স দিচ্ছেন না। আমরা বারবার বলছি আমাদের উনি ওনার পদ রয়েছে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, তারা আমাদেরকে বয়কট করেছে, তাই আমরা আজকে নিন্দা জানাই জেলা কংগ্রেসকে। আমি পঞ্চায়েত প্রতিনিধি, আমি নিন্দা জানাই ওদেরকে, বারবার বলার পর ওনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না আমাদেরকে। আমি দায়ী করছি জেলা কংগ্রেসের আমাদের যে প্রেসিডেন্ট সভাপতি এবং যিনি বর্তমানে প্রিসাইডিং করছেন উনাকে আমি দায়ী করছি, এবং করিমগঞ্জের বিধায়ককে আমি দায়ী করছি। বারবার বলার পর আমাদেরকে কিভাবে ওনারা বলেছেন আপনারা সবাই অবগত আছেন, তাই আমরা আজকে আমরা এখান থেকে বয়কট করে যাচ্ছি এই সভাকে। ধন্যবাদ। আমরা অনেক দুঃখিত আমাদের।